প্রতি বছরই মতিগঞ্জ ঐক্য সম্মেলনে নতুনত্ব কিছু থাকে এবং এই ব্যস্ততা শুধু আজকে থেকে নয়, সারা বছরই আমাদের মতিগঞ্জ ঐক্য সম্মেলনে একটা ব্যস্ততা থাকে। তার কারণ মানুষকে আমরা কি উপহার দেব দিনের শেষে, কারণ মানুষ এই 365 দিন অপেক্ষা করে 4টে দিনের জন্য, যে 4টে দিন তারা আনন্দ উপভোগ করবে, বাড়ির পরিবার নিয়ে বেরোবে এবং অবশ্যই মতিগঞ্জ ঐক্য সম্মেলনে পুজো দেখতে আসবে এবং সেই প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। দেখুন, এবছর আমাদের 57তম বর্ষ, তো 57তম বর্ষে মতিগঞ্জ ঐক্য সম্মেলন ক্লাবের পক্ষ থেকে আমরা থিমের পুজো রেখেছি এবং মানুষকে আমরা এটাই বার্তা দেবো যে আপনারা আমাদের এই মণ্ডপে আসুন, কারণ এমন একটা থিম আমরা এবছর নিয়ে আসতে চলেছি যেটা প্রকৃতিপ্রেমী থিম, প্রকৃতির ওপরে, পরিবেশের ওপরে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন রকম টাওয়ার এবং এই ডিশের জন্য বিশেষ করে প্রকৃতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে এবং সেই সঙ্গে পাখিদের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আজকে প্রচুর পাখি আছে যারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে শুধুমাত্র এই টাওয়ারের কারণে, এবং সেই পাখিদের প্রাণ ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, যেভাবে তাদেরকে আবার ফিরিয়ে আনা যায়, তাদের প্রজাতিগুলোকে রক্ষা করা যায়, সেই দিকে নজর রেখে এবছরের আমাদের থিম সেভ দ্য বার্ড।